নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা প্রত্যেক দর্শককে আশীর্বাদ জব স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি ভিউয়ার্স সকলেই ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকে আমরা নতুন একটি চাকরি সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেটা দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে। তো আজকে আমরা এই ভিডিওতে তার প্রত্যেকটি ডিটেলস আলোচনা করব। নোটিফিকেশনে যা যা থাকবে সব কিছু আলোচনা করা হবে এবং আপনারা আবেদন করতে পারবেন খুবই সিম্পল ওয়েতে। আপনারা কিন্তু ইমেলের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন অথবা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল বেসিক ডিটেলস, বাকি সব কিছু আমরা আলোচনা করব তাদের সেই নোটিফিকেশনে গিয়ে। তারা নিয়ে করে নেবো প্রত্যেক দিনের মতো ক্ষুদ্র একটি রিকোয়েস্ট। যদি আপনারা এই ধরনের কাজ সংক্রান্ত এবং এডুকেশন রিলেটেড সকল প্রকারের আপডেটস কোয়ার কোয়ার পেতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিন যেভাবে দেখছেন ঠিক সেভাবে আপনার মোবাইল স্ক্রিন থেকেও ভিডিওতে একটি লাইক করে দেবেন। নিচেই দেখবেন বা দিকে লাল কার্ডের সাবস্ক্রাইব লেখা আছে, সেইখানে একটি ক্লিক করবেন। যখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করবেন, পাশে দেখবেন একটি বেল বাটন আসবে, অল নোটিফিকেশন অন করে রাখবেন। মনে রাখবেন যখনই তিনটি ক্লিক করবেন তখনই কিন্তু আপনি আমাদের চ্যানেলের একজন সদস্য হবেন এবং আমাদের চ্যানেল থেকে উঠে আসা প্রত্যেকটি কাজের ইনফরমেশন আপনি জানতে পারবেন এবং হয়তো সেখান থেকে কোনো একটি কাজ পেয়ে আপনার ফিউচারে একটি ভালো কাজে লাগাতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল রিকোয়েস্টটি, আই হোপ সকলে সাপোর্ট করবেন। এবার আমরা ডাইরেক্টলি চলে যাব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে উঠে আসা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে, দেখে নেব সেখানে ডিটেলসে কী কী দেওয়া আছে। তো ওয়েলকাম ভিউয়ার্স, আমরা চলে এলাম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে দেওয়া সেই অফিসিয়াল নোটিফিকেশন এবং এখান থেকেই আমরা এক এক করে সব কিছু আলোচনা করব। প্রথমে দেখে নিচ্ছি আপনাদের কী পোস্ট আছে। প্রথমে পোস্ট আছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, তারপর আছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং তারপর আছে স্টেনোগ্রাফার। সর্বমোট এই তিনটি পোস্টের জন্য কিন্তু আপনাদেরকে নেওয়া হচ্ছে এবং যারা যারা এখানে আবেদন করতে চাইবে, প্রথমে এসে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট নিয়ে আলোচনা করছি। আপনার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং আপনারা করতে পারবেন 2/2/2021 মধ্যে, এবং নর্থ ইস্টের কিছু স্টেট আছে এখানে মেনশন করে দেওয়া আছে যারা 17/2/2021 মধ্যে কিন্তু করলেও চলবে। কিন্তু লক্ষ্য রাখবেন যারা যারা ত্রিপুরা থেকে করবেন 2/2/2021 মধ্যে কিন্তু আপনাকে সেই অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে। দেখে নিচ্ছি ভিউয়ার্স নেক্সট কি দেওয়া আছে। এবার ভিউয়ার্স আমরা একটি চলে এলাম এলিজিবিলিটি কন্ডিশন নিয়ে, যেখান থেকে আমরা এজ লিমিটগুলি প্রথমে আলোচনা করব। এক নম্বরে দেওয়া আছে যারা যারা ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্সে অ্যাপ্লাই করবেন তাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এবং যেটা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফারের জন্য আবেদন করবেন তাদের কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। যদি কারো রিল্যাক্সেশনের প্রয়োজন পড়ে এজের ক্ষেত্রে এখানে দেওয়া আছে, আপনারা সেই গভর্নমেন্টস রুল অনুসারে রিল্যাক্সেশনটি পেয়ে যাবেন। দুই নম্বর থেকে দেখে নেব আপনাদের এডুকেশনের কোয়ালিফিকেশন কি, যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম হচ্ছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের জন্য যদি কেউ আবেদন করতে চান, তাহলে আপনাদের যে যোগ্যতাটি লাগছে সেটি হচ্ছে ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনাদের ডিগ্রি লাগবে। এবং তার সঙ্গে কিন্তু কিছু বিষয় আছে, আমরা একটু নিচে আলোচনা করছি। প্রথমে বেসিক যে কোয়ালিফিকেশনগুলো সেগুলি আলোচনা করছি। দুই নম্বরে যদি কেউ ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিন্তু ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে হতে হবে, এবং সঙ্গে কিন্তু আপনাদের ডাটা এন্ট্রির ক্ষেত্রে 8000 কি ডিসপ্লেশন পার হাওয়ার কিন্তু লাগবে, তাহলেই আপনারা ফর ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যেটা স্টেনোগ্রাফার, তার জন্য কিন্তু প্রথমত আপনাদের 12 পাস হতে হবে, এবং সঙ্গে আপনাদের কিন্তু ডিকটেশন যেটা সেটা হচ্ছে 10 মিনিটে আপনাদের 80 ওয়ার্ডস পার মিনিট কিন্তু লিখতে হবে, এবং ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে 50 ওয়ার্ডস পার মিনিট কিন্তু আপনাদের লিখতে হবে ইংলিশ, এবং 65 ওয়ার্ডস মিনিমাম হতে হবে হিন্দির মধ্যে। তো ভিউয়ার্স এইগুলো আপনাদের বেসিক কোয়ালিফিকেশন। তো এই যে 12 পাসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের অবশ্যই স্টেনোগ্রাফির কোর্সটি লাগবে, যারা আইটিআইতে করে রেখেছেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করতে পারবে। কিন্তু এবার হচ্ছে মেইন যে বিষয়, আপনাদের এই যোগ্যতাগুলির সঙ্গে যেই যোগ্যতাগুলি লাগবে তাহলেই আপনারা আবেদন করতে পারবেন, সেটি হচ্ছে স্পোর্টস ইলিজিবিলিটি। অর্থাৎ এখানে কিছু স্পোর্টসের ইলিজিবিলিটি দেওয়া আছে যেগুলো অবশ্যই আপনার সেই যোগ্যতার সঙ্গে থাকতে হবে, তাহলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। প্রথমতই কিন্তু বন্ধুরা আপনাদের যে সার্টিফিকেটটি লাগবে, যদি আপনারা কখনো ন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে কোনো কিছুতে খেলে থাকেন, তাহলে সেই সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। কি কি গেমস থেকে আপনাদের সার্টিফিকেট হলে চলবে সেটা একটু নিচে আলোচনা করছি। প্রথমে কোথা থেকে আপনারা কিন্তু সেই সার্টিফিকেট পেলে চলবে এইগুলি আলোচনা করছি। এক নম্বর চলে গেল, দুই নম্বর হচ্ছে আপনারা যদি কেউ ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে খেলে থাকেন তাহলেও কিন্তু আপনাদের চলবে, অথবা আপনাদের কিন্তু ন্যাশনাল স্পোর্টস গেম থেকে যদি খেলে থাকেন যেটা অর্গানাইজ করা হয় অল ইন্ডিয়া স্কুল ফেডারেশন থেকে, সেখান থেকে যদি আপনারা খেলে সার্টিফিকেট পান তাহলেও কিন্তু চলবে। এবং তারপর সর্বশেষ যেটা আছে, আপনাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড যদি পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এবার দেখে নিচ্ছি কী কী স্পোর্টস থেকে আপনাদের সেই সার্টিফিকেটগুলি লাগবে। এখানে কিন্তু প্যারা 6-এ প্রত্যেকটি স্পোর্টসের নাম এখানে মেনশন করে দেওয়া আছে, একে করে 6টি স্পোর্টসের নাম দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখবেন। এই স্পোর্টস থেকে যদি আপনার সার্টিফিকেটগুলি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু যদি নর্মাল যে যোগ্যতাগুলি বলেছিলাম সেইগুলি নিয়ে আপনারা কেবলমাত্র আবেদন করতে পারবেন। এই স্পোর্টস সার্টিফিকেট এবং আপনাদের যোগ্যতা দুটি মেনশন করলেই কিন্তু আপনারা কেবলমাত্র এর জন্য এলিজিবল আপনারা আবেদন করতে পারবেন। এবং তার উপরেই কিন্তু আপনাদের যে সার্টিফিকেট আছে সেটা কোথা থেকে ইস্যু করা হয়েছে সেই ডিটেলসগুলি দেওয়া আছে, দেখানো আমি একটা আলোচনা করছি। ধরো তুমি ন্যাশনাল লেভেলে কোনো একটি স্পোর্টস খেলেছো এবং আপনার সার্টিফিকেটটি যে জায়গা থেকে ইস্যু করতে হবে সেটা হচ্ছে সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল ফেডারেশন থেকে যদি আপনার করা থাকে তাহলে কিন্তু আপনার এলিজিবল। এইভাবে কিন্তু অথরাইজেশনের নামগুলি দেওয়া আছে, আপনারা এগুলি দেখে নেন। এইবার আপনারা দেখে নিতে পারেন আপনাদের কি কি পোস্ট আছে এবং পোস্টের এগেন্স্টে কতগুলি ভ্যাকেন্সি খালি আছে। ইনকাম ট্যাক্স ইন্সপেক্টরের জন্য একটি মাত্রই পোস্ট আছে, সেটা কিন্তু ওবিসি ক্যাটাগরিতে রিজার্ভ করে দেওয়া আছে। স্যালারি
আপনার এখানে মেনশন আছে আপনারা দেখে নেবেন। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 6টি, আদার্সের ক্ষেত্রে 3টি পোস্ট রাখা হয়েছে, ওবিসির ক্ষেত্রে 2টি রাখা হয়েছে এবং টোটাল এখানে কিন্তু স্যালারিটাও মেনশন আছে। এবং স্টেনোগ্রাফারের যে কোর্স সেটা কিন্তু একটি মাত্র সিট আছে, এটা এসসি ক্যাটাগরিতে রিজার্ভ করা আছে। এইগুলো টোটাল আপনাদের পোস্ট। এবার যদি ভিউয়ার্স আপনারা ভাবেন এখানে আবেদন করবেন, আপনার এসেন্সিয়াল সব কিছু ম্যাচ করেছে, তাহলে অবশ্যই এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটাকে আপনাকে প্রথম ফিল আপ করতে হবে, যার লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা প্রথমে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাকে যেটা করতে হবে, যদি আপনি অফলাইনে পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করেন আপনার সেই ডকুমেন্টসগুলি অর্থাৎ ফর্মটি, তাহলে আপনাকে বাজার থেকে একটি 10 টাকার খাম কিনে নিতে হবে এবং খামের মধ্যে আপনার সব এই ফর্মটির সঙ্গে এসেন্সিয়াল ডকুমেন্টসগুলি দিয়ে আপনাকে যেখানে পাঠাতে হবে তার অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠাতে হবে। এবং ডেট আবারও লক্ষ্য রাখবেন, এখানে ডেট কিন্তু মেনশন করে দেওয়া আছে। এবং অবশ্যই আপনার খামের উপরে ক্লিয়ার হবে কিন্তু কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেটা কিন্তু লিখে দেবেন, এবং সঙ্গে নেম অফ দ্য স্পোর্টস, সেই স্পোর্টসের নামও কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। এইভাবে কিন্তু আপনার অফলাইনে করে নিতে পারেন, অথবা কেউ যদি ভাবেন আপনার অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইমেলের মাধ্যমে আবেদন করবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনার এখান থেকে সেই ইমেল অ্যাড্রেসটি নোট করে নেবেন এবং এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমেই আপনার সব ডকুমেন্টসগুলি পাঠাতে হবে। কী কী ডকুমেন্টস লাগবে সবগুলো ইন্ট্রোডাকশন এখানে দেওয়া আছে, কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার ফাইল সাইজ যেন 10 MB-র মধ্যে হয়। তো ভিউয়ার্স, এই ছিল আলোচনা যেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছিল নতুন একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি, তার প্রত্যেকটি ডিটেলস আলোচনা করে দিয়েছি। আশা করছি আপনার ভিডিওটি পেয়ে অনেকটাই উপকৃত হবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো ভিউয়ার্স এখানেই বিদায় নেব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি বন্ধু, টাটা, বাই বাই।